এই ভিডিওটা যখন শুরু করছি তখন আমি একটা জিনিস ধরে নিচ্ছি যে তোমরা প্রবাবিলিটির ব্যাপারে মোটামুটিভাবে তোমরা জানো। আর যদি তোমাদের কারো প্রবাবিলিটির একদম বেসিকে প্রবলেম থাকে, ইন দ্যাট কেস আমার এই চ্যানেলেই প্রবাবিলিটির একটা পুরনো প্লেলিস্ট আছে 2017 সালে ক্রিয়েট করা। এটা তোমরা প্লেলিস্টগুলো যদি ওপেন করো সেখানে একদম শেষের দিকে এসে তুমি ওই প্রবাবিলিটি অংশটা পাবে। না, অ্যাকচুয়ালি 2018 সালে ক্রিয়েট করা, তো ওই প্রবাবিলিটির পুরনো যে প্লেলিস্টটা ওইটা তোমরা একবার দেখে নিতে পারো এবং তারপর এই ভিডিওতে আসতে পারো। কারণ যেহেতু এটা আমি বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য বানাচ্ছি, সো আমি একেবারে বেসিকটা আলোচনা করলাম না, একেবারে বেসিকটা তোমরা আমার পুরনো প্লেলিস্টটা থেকে দেখে নাও। আর এখন আমরা শুরু করব যে অংশটা দিয়ে, সেটা হলো স্বাধীন, শর্তাধীন এবং বর্জনশীল, এই তিনটা ঘটনা নিয়ে। তো এখানে একটা কথা আছে, কথাটা হলো যে তোমাদের এর আগ পর্যন্ত তোমরা স্বাধীন, অধীন, বর্জনশীল, অবর্জনশীল এইভাবে জিনিসগুলো মনে রাখতে, কিন্তু অ্যাকচুয়ালি দুটো ঘটনা বা দুটা বা তার বেশি ঘটনা কিনা যখন আমরা আলোচনা করি প্রত্যেকটা জিনিস কিন্তু একসঙ্গে রিলেটেড। যখন আমি দুটা বা তার বেশি ঘটনা নিয়ে আলোচনা করছি তখন সেই ঘটনাগুলো স্বাধীন হতে পারে অথবা স্বাধীন না হতে পারে। যদি তারা স্বাধীন না হয় তখন সেই ঘটনাগুলো বর্জনশীল হতে পারে অথবা শর্তাধীন হতে পারে। তো ব্যাপারটা এই যে অ্যাকচুয়ালি স্বাধীন, বর্জনশীল, শর্তাধীন এগুলো কিন্তু প্রত্যেকটা রিলেটেড, এমন না যে স্বাধীন, অধীন এবং বর্জনশীল, অবর্জনশীল আলাদা কিছু, পুরো জিনিসটা একসঙ্গে রিলেটেড। অ্যাকচুয়ালি যখন আমরা কোনো ঘটনা নিয়ে আলোচনা করি সেইটা তিন রকম আউটপুট দিতে পারে, সেটা স্বাধীন হতে পারে অথবা স্বাধীন না হলে সেটা দুই রকম কেস দিতে পারে, যে বর্জনশীল অথবা শর্তাধীন, এইরকম একটা ব্যাপার। তো এই জিনিসটা ক্লিয়ার থাকাটা জরুরি, হয়তো অনেকের মাঝে এই জিনিসটা নিয়ে আগে কনফিউশন ছিল, এই ডায়াগ্রামটা তাদের সেই কনফিউশনটা দূর করার জন্য সহায়ক। এখন আমরা দেখব স্বাধীন ঘটনার শর্ত কী। আমরা ধরে নিই যে দুই বা ততোধিক, যখন বললাম কথাটা দুই বা ততোধিক না বলে আমি বললাম দুটা ঘটনা নিয়ে আমরা জিনিসটা চিন্তা করি, যে দুটা ঘটনা যখন পরস্পর একসঙ্গে কাজ করছে তখন সেই দুইটা ঘটনা স্বাধীন হবে কি না সেটা আমি কী দেখে বুঝব। ধরো আমার ঘটনা দুটা, একটার নাম এ, একটার নাম বি। যদি এ এবং বি, এই ঘটনা দুটো স্বাধীন হয় তখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি, এইটা হলো স্বাধীন ঘটনার শর্ত। স্বাধীন ঘটনাগুলোর এক্সাম্পল কীরকম হতে পারে, ধরো আমি এই মুহূর্তে বই পড়ছি অথবা বই পড়ছি না, তুমি এই মুহূর্তে বই পড়ছো অথবা বই পড়ছো না, আমি বই পড়বো তার সম্ভাবনা এটা কোনোভাবেই তুমি বই পড়বে কি না তার সঙ্গে রিলেটেড না। সো তোমার বই পড়া এবং আমার বই পড়া দুটা হলো পরস্পর স্বাধীন ঘটনা। এবারে চলে আসি বর্জনশীল ঘটনা আমরা কীভাবে চিনব। খুবই সহজ বিষয়, বর্জনশীল ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এই ভ্যালুটা সবসময় জিরো হয়। অর্থাৎ ধরো আমি এই মুহূর্তে ম্যাথস লেকচার দিচ্ছি, এইটা একটা ঘটনা, আর আমি ঘুমাচ্ছি, এটা আর একটা ঘটনা। তাহলে আমি যদি এখন ম্যাথ লেকচারটা দেই তাহলে আমি এখন ঘুমাতে পারবো না, আর আমি যদি এখন ঘুমাই তাহলে আমি ম্যাথ লেকচারটা দিতে পারবো না। এই ধরনের ঘটনাকে বলা হয় বর্জনশীল বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, একটা ঘটনা ঘটলে আরেকটা ঘটনা ঘটবে না, আমি একই সঙ্গে ঘুমাতে এবং লেকচার দিতে পারবো না। দ্যাটস ওয়াই প্রবাবিলিটি অফ স্লিপিং অ্যান্ড টেকিং ক্লাসেস ইজ জিরো, আমি একই সঙ্গে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস নিতে পারবো না। এবারে চলে আসি শর্তাধীন ঘটনায়। শর্তাধীন ঘটনা হচ্ছে যে যদি একটা ঘটনা ঘটে তাহলে সেই ঘটনাটা অপর ঘটনাকে প্রভাবিত করবে। এই জিনিসটা আসলে স্বাধীন ঘটনা বা বর্জনশীল ঘটনার মতো এত ডিরেক্টলি বোঝাটা একটু ডিফিকাল্ট, এইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, বাট আমি আপাতত এখানে এর ফর্মুলাটা লিখে দেব। প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, বা এখান থেকে আমি বলতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইনটু প্রবাবিলিটি অফ বি। তো এখন এই জায়গাটায় খেয়াল করো যে আমরা তিনটা কেসে, স্বাধীন, বর্জনশীল এবং শর্তাধীন, তিনটা কেসেই আমি আলাদা আলাদা করে কীভাবে চিনব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর শেপ দেখে।
যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্রবাবিলিটি এ আর প্রবাবিলিটি অফ বি এর মাল্টিপ্লিকেশন হয় তখন আমি বুঝবো এটা ইন্ডিপেন্ডেন্ট। যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি জিরো হয় তখন আমি বুঝবো ঘটনাটা বর্জনশীল বা মিউচুয়ালি এক্সক্লুসিভ। এবং যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইন্টু প্রবাবিলিটি অফ বি হয় তখন আমি বুঝবো যে এই ঘটনাটা শর্তাধীন। প্রবাবিলিটির ক্ষেত্রে তোমরা সবসময় একটা জেনারেলাইজড ফর্মুলা মনে রাখবে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন অফ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তোমরা যখন সেট পড়েছিলে তখন ভেন ডায়াগ্রামে তোমরা এই রকম একটা সম্পর্ক দেখেছিলে, সেটা এন দিয়ে দেখেছিলে, আর এখন এই সম্পর্কটা তোমরা আবার দেখছো প্রবাবিলিটি দিয়ে। যে কোনো দুইটা ঘটনার ক্ষেত্রেই এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল, এবং ঘটনাটা যদি স্বাধীন হয় তখন এই জায়গাটায় প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বসবে। ঘটনাটা যদি বর্জনশীল হয় তাহলে এই জিনিসটা থাকবেই না, কারণ এটা তো জিরো। আর যদি শর্তাধীন হয় তখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর জায়গায় এই জিনিসটা বসবে। আমরা এখন প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব, আমরা নেক্সট ভিডিওতে কন্টিনিউ করি।